মহকুমা ঘোষণা হতেই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ধূপগুড়ি শহর জুড়ে পোস্টারে ছয়লাপ। রাজ্য সরকারের পক্ষ থেকে ধূপগুড়িকে মহকুমা হিসেবে ঘোষণা হতেই খুশির হাওয়া ধূপগুড়িতে। একদিকে মহকুমা গঠনের প্রতিশ্রুতি পূরণের প্রচারে ব্যস্ত শাসক দল তৃণমূল কংগ্রেস, ঠিক তখন ধূপগুড়িবাসী আনন্দিত। আনন্দের জোয়ারে ভেসে শহর জুড়ে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে ব্যানার লাগানো হয়েছে। এমনিতেই উত্তরবঙ্গের বিগ বাজেটের দুর্গাপুজো কমিটিগুলো অন্যতম হলো ধূপগুড়ির পুজো কমিটি। এছাড়াও ধূপগুড়ির দীপাবলি উৎসব এবং শ্যামা পূজা রাজ্যের মধ্যে সেরা। ইতিমধ্যেই সেই সমস্ত দুর্গাপূজা এবং শ্যামা পুজো কমিটিগুলো পুজোর প্রস্তুতিতে নেমে পড়েছে। আর মঙ্গলবার সন্ধ্যায় ধূপগুড়ি শহরের প্রায় সমস্ত ক্লাব, পুজো কমিটি, ব্যবসায়ী সংগঠন এবং সামাজিক সংস্থাগুলোর পক্ষ থেকে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে লাগানো হয়েছে পোস্টার, ফ্লেক্স। বেশ কয়েকজন জানান, মহকুমা পাওয়াটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার। রাজ্য সরকার ধূপগুড়িবাসীর স্বপ্ন পূরণ করেছে, তাই আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে। আগামী দিনে দ্রুত পূর্ণাঙ্গ পরিকাঠামো তৈরি হবে বলেই আশা রাখি। স্বাভাবিকভাবেই বলা যায়, এবারে দুর্গাপুজো এবং দীপাবলি উৎসবে বাড়তি আনন্দে মেতে উঠবেন ধূপগুড়িবাসী। ধূপগুড়ি থেকে সৃঞ্জয় দাসের রিপোর্ট, উত্তরের সংবাদ 24x7। কেন পোস্টারটি লাগিয়েছেন ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করবার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছেন আপনারা? আসলে আমরা শহীদ সংঘ পাঠাগারের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী খুব আনন্দের সঙ্গে আমাদের এই ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করেছেন। এই কারণে আমরা আজকে এই পোস্টারটা আমাদের পাঠাগার কক্ষের দ্বিতল কক্ষের সামনে লাগিয়েছি। এরই সঙ্গে বলতে চাই, দীর্ঘদিনের দাবি ছিল আমাদের ধূপগুড়িকে মহকুমা করবার জন্য। তার জন্য নাগরিক মঞ্চ এবং বিভিন্ন সংগঠন আন্দোলনের মধ্য দিয়ে এবং আমাদের মুখ্যমন্ত্রী সদিচ্ছায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণাতে আজকে এই ধূপগুড়ি মহকুমা আমরা উপহারে পেয়েছি, তাতে আমরা ভীষণ আনন্দিত এবং গর্বিত। আপনার নাম কী পদে রয়েছে? বাপি দাস। ধূপগুড়ি অন্যান্য ক্লাব, অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের মতো আমাদের উত্তরাঞ্চল ক্লাবও যথেষ্ট এই ব্যাপারে আনন্দিত, উৎসাহিত। আমাদের এই ধূপগুড়ি মহকুমা হিসেবে ঘোষিত হয়েছে এবং এর জন্য আমরা প্রথমেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মাননীয় অভিষেক ব্যানার্জিকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। সেই সাথে বলি যে অভিনন্দন বার্তা, কৃতজ্ঞতা বার্তা, শ্রদ্ধার বার্তা যাইগুলো সেটা আমরা লাগিয়েছি এবং আমাদের ইচ্ছা আছে আমরা দু চারটা আরও আশপাশে আমাদের স্ট্যান্ডের আশপাশে আমরা লাগিয়ে দেবো। আনন্দিত মানে এটা মানে বলার ভাষা নেই, একদম পরিষ্কার কথা বলতে গেলে পরে আমরা অত্যন্ত আনন্দিত এবং উদ্বেলিত এবং আহ্লাদিত যে আমাদের ধূপগুড়ি মহকুমা ঘোষিত হয়েছে। সে যেই ঘোষণা করে যারা আমাদের সুদীর্ঘকালতে আমরা যারা ধূপগুড়ির সুস্থ নাগরিক, সুভবতি সম্পন্ন যে সমস্ত মানুষরা আছেন, যারা ধূপগুড়িকে ভালোবাসেন, ধূপগুড়ি উন্নয়ন চান, তারা প্রত্যেকেই তো চাইছেন যে ধূপগুড়ি মহকুমা হোক। সব কারণেই আমরাও তার বাইরে না, আমরাও ধূপগুড়িতে, আমার জন্মস্থান, আমার শ্যাম ভাইয়ের জন্মস্থান, আমরা ধূপগুড়িতে বড় হয়েছি। সব কারণে সেই জায়গায় যদি মহকুমা হয় এবং আমি মাননীয় আপনার মাধ্যমে আমরা অনুরোধ রাখতে চাই আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে যে আমাদের মহকুমার কাজ চলতে থাকুক, কিন্তু সবচেয়ে প্রথমে আমাদের হাসপাতালটা মানে যে পরিকাঠামো সেটা উন্নয়ন খুব তাড়াতাড়ি করা হোক। আমি ক্লাব সম্পাদক, আমার যুগ্ম সম্পাদক, আমি বিভাগ সভাপতি শ্যামাপ্রসাদ শাহ। সন্তোষী মা স্পোর্টস দিনহাটা। আমাদের এখানে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল, যে কোনো খেলাধুলো সরঞ্জাম পাচ্ছেন সুলভ মূল্যে। পাচ্ছেন DSC, A+, MCC, সংস্কারের মতো বিভিন্ন ব্র্যান্ডের টেনিস ব্যাট, ছাড়াও ইংলিশ উইলো এবং কাশ্মীর উইলো ব্যাট তো থাকছেই। লিনিং, ইউনেক্স সহ বিভিন্ন কোম্পানির ব্যাডমিন্টন, সেগা, নিভিয়া, আঞ্চা সহ বিভিন্ন কোম্পানির ফুটবল বুট, রানিং শু, ক্রিকেট শু, টেকনো স্পোর্টসের টি শার্ট, ট্র্যাক প্যান্ট পেয়ে যাবেন। রয়েছে হোলসেলের সুবিধা। ঠিকানা দিনহাটা, শীতলা বাড়ি রোড। আমাদের যোগাযোগ নাম্বার 6295087429।